রবিবার দুপুরে বালুরঘাট পৌরসভার সংলগ্ন সুবর্ণতটে বালুরঘাট হাই স্কুলের ১৯৮০ মাধ্যমিক ব্যাচের পক্ষ থেকে পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, যেখানে উপস্থিত ছিলেন ১৯৮০ ব্যাচের পুনর্মিলন কমিটির সভাপতি সুবীর সরকার ও সম্পাদক রানা সিংহ রায় সহ ১৯৮০ ব্যাচের ৭২ জন সদস্য। এই দিনটি নানান কর্মসূচি ও আড্ডার মধ্য দিয়ে উদযাপন করেন বালুরঘাট হাই স্কুলের ১৯৮০ মাধ্যমিক ব্যাচের সদস্যরা। এছাড়া ১৯৮০ ব্যাচের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বালুরঘাট হাই স্কুলের অধীন দুটি খেলার মাঠের প্রাণ ফিরিয়ে দেওয়া হবে। এই নিয়ে বালুরঘাট হাই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে বলে জানান তারা। ১৯৮০ ব্যাচের সম্পাদক রানা সিংহ রায় জানান, যে দুটো মাঠ হচ্ছে, একটা দিশারির মাঠ বলে এখন হয়েছে, এবং যেটা পুলিশ মাঠ বলতে আগে এখন হাইস্কুলের মাঠ, সেই দুটো মাঠে আর খেলাধুলা বলে কিছু হয়, সেখানে মেলা হচ্ছে বা অন্যান্য কাজ হচ্ছে, এখানে ঠিকাদারদের ট্রাক্টর থাকছে, ইত্যাদি থাকছে, ওখানে সব কিছু এসে আমাদের বক্তব্য যে এই মাঠ দুটোকে আমরা ৮০ ব্যাচের পক্ষ থেকে, আমরা স্কুল কর্তৃপক্ষ এবং স্পোর্টস মিনিস্টার থেকে আরম্ভ করে শিক্ষামন্ত্রী সবাইকে জানতে চাই যে হাইস্কুলের এই দুটো মাঠকে খেলাধুলার স্বার্থে ব্যবহার করা, খেলাধুলার স্বার্থে ব্যবহার করা হোক এবং খেলাধুলাটা যে চলে যাচ্ছে স্কুল থেকে সেটাকে চালু, এটাই হচ্ছে হ্যাঁ আমাদের বক্তব্য। দিশারি মাঠ কথাটাই ভুল, এটা হাইস্কুলের মাঠ, আমাদের বক্তব্যটা ঠিক ওই জায়গায়। এই প্রসঙ্গে সদস্য শান্তনু রায় জানান, আজকে আমরা ১৯৮০ সালের মাধ্যমিক পরীক্ষার্থী বালুরঘাট হাই স্কুল থেকে, তারা সবাই ৪২ বছর পরে, বুঝতেই পারছেন ১৯৮০ থেকে ৪২ বছর পরে একত্রে মিট করেছে। আজকে আমাদের আবেগী ভাষার দিন, আমরা সকাল থেকে আড্ডার মাঝে মাঝে আমরা এই সমাজের কাছ থেকে যা পেয়েছি তাতে আমরা যে নিজের পায়ে দাঁড়িয়েছি, আমরা এই সমাজকে কি ফেরত দিতে পারি তার একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করেছি। আজকে আমাদের সমস্ত রকমের সামাজিক উঁচ নিচ ভেদাভেদ ছেড়ে দিয়ে আমরা শুধু ১৯৮০ সালের বন্ধুদের ব্যাচ, এই বিষয়টাকে বড় করে রেখে আমাদের সমস্ত রকমের ইগোকে পূর্ণিমা কালীতলায় বলি দিয়ে আমরা সবাই মিলে নেমেছি একটাই কাজে, সেটা হচ্ছে যে আমরা বন্ধু আছি, মাঝে ছাড়াছাড়ি হয়েছিল, আবার আছি, আবার ফিরে এসেছি, আবার আমরা যদি সমাজের এর কারণে, আমরা এখন মোটামুটি চাকরি জীবন থেকে আমাদের কর্মজীবন থেকে অবসরের দৌড় গোড়ায়, তো আমরা যদি আবার সমাজকে কিছু ফিরিয়ে দিতে পারি সেই জন্যে আমাদের স্লোগান এখানে রাখা হয়েছে, ফিরে আসে পুরনো দিন, আশির বন্ধু চিরদিন। ধন্যবাদ। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ, আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস, রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যাম, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।